বলা হয়েছে কোরআনে বর্ণিত কোন সুরা তেলাওয়াতে বিশেষ ফজিলতে অনেক সুরা আছে সেগুলো আলোচনা তো আমরা এখানে শেষ করতে পারবো না অতএব এটাকে আমরা স্কিপ করি আপনার প্রশ্নের শেষ অংশের উত্তর দেই বলেছেন বিশেষ করে সুরা ইয়াসিন আর রহমান এবং সুরাতুল হাসার এর শেষ দিন এগুলোর বিশেষ কোনো ফজিলত আছে কি না আচ্ছা সুরা ইয়াসিন সম্পর্কে আমরা আল কোরআনে মানে অনেকেরই তো সুরাইয়াসান মুখস্থ আছে আল কোরআনে এর ফজিলত নিয়ে কোনো কথা নেই এর ভেতরে যে কথাগুলো আসে সেগুলোই ফজিলতপূর্ণ বরং আপনি যে সুরা আর রহমান বললেন সেটাও ফজিলতপূর্ণ কারণ এখানে আর রহমান আল্লাহর সুন্দর সেফাতি দিয়ে শুরু হয়েছে তাই না আর সুরাতুল হাসরের মধ্যে তো আল্লাহর নামগুলোই আছে এগুলো এমনিতেই ফজিলতপূর্ণ পুরো কোরআনটাই ফজিলতপূর্ণ কিন্তু স্পেশাল ফজিলত কি আছে এখানে আমরা দেখি যে ইয়াসিন সুরাত ইয়াসিন এর ফজিলত বর্ণনায় অনেকগুলো হাদিস এসছে যার অধিকাংশই একদম মিথ্যা এবং বানোয়াট হাদিস আর অল্প কিছু আছে দাইফ আর কিছু আছে খুবই দাইফ খুবই দাইফ এক্ষেত্রে সার্চ করে আমি দেখলাম আপনার প্রশ্ন পাওয়ার পরে আমি একটু সার্চ করে দেখলাম এখানে কোনো সহি হাদিস নাই হাসান হাদিস বা অথেন্টিক হাদিসও সুরাইয়াসিনের ফজিলতের ক্ষেত্রে স্পেশালি আসে নাই এখন যে হাদিসগুলো ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে এবং আহলুল আলেম মোহাদিসিন ও কেরাম তারা বলেছেন এগুলো দাইফ সেগুলো কয়েকটা আমি এখানে উল্লেখ করছি আপনারা এগুলো সম্পর্কে সতর্ক থাকবেন এই হাদিসগুলো গ্রহণ করা যাবে না এবং সেই অনুযায়ী আমল করা যাবে না বলা হয়েছে কালবান প্রত্যেক জিনিসের একটা কল্ব আছে হার্ট আছে ও কাল্বল কোরআন ইয়াসিন আর কোরআনের হার্ট বা হৃদয় হল ইয়াসিন মান কারা আহা ফেকা আন্নামা কারা আল কোরআন আসারা মারা যে ব্যক্তি সুরা ইয়াসিন পড়ল সে যেন কোরআনকে দশবার পাঠ করল এটা একদমই দুর্বল হাদিস আরেকটা হাদিসের কথা কে উল্লেখ করেছেন মানকারা আসুরা ইয়াসিন ফিলাই লিন আসবাহা মাকফুর আল্লাহ যে ব্যক্তি কোনো রাত্রিতে সুরা ইয়াসিন পাঠ করে তাকে ক্ষমা করে দেওয়া হয় সে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় আরেকটা উল্লেখ করা হচ্ছে এইভাবে মান্দাওয়ামা এলাকার আতিহা কুল্লা শাহিদান যে ব্যক্তি প্রতি রাত্রে সার্বক্ষণিক সব সময় এই সুরাটা পাঠ করে তাহলে সে শহীদ হিসাবে মৃত্যুবরণ করে আরেকটি এসছে মান্দাখাল মকাবেরা ফাকার আসুরাত হুফেফা আনহুম বেআা হাসান আচ্ছা বলছে যে ব্যক্তি কবরস্থানে ঢুকে সুরাত ইয়াসিন পাঠ করে তাহলে কবরবাসীদের থেকে ওই দিন আজাব তাকফিফ করে দেওয়া হয় হালকা করে দেওয়া হয় আর তার জন্য ওই কবর মধ্যে যত সংখ্যক লোক সায়িত আছে তাদের সমপরিমাণ নেকি তার জন্য লেখা হয় তো এই হাদিসগুলো দেখা যাচ্ছে ইমাম এবনুল জৌজি বিখ্যাত একজন ইমাম ছিলেন তিনি তার আলমাউদুয়াত বানোয়াট হাদিস নামক একটা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এবং শওকানি আলফাওয়া এদল মাজমুয়া নামক গ্রন্থে যেখানে তিনি দুর্বল এবং মাউদুর হাদিসগুলো উল্লেখ করেছেন সেখানে তিনি এসছেন আর এছাড়াও আর অনেকে এগুলো বানোয়াট হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তাহলে আমরা বুঝলাম যে সুরাইয়া সেনের আসলে সুনির্দিষ্ট কোনো ফজিলত নেই সুরার রহমানের ক্ষেত্রে আমরা একই দেখি যেখানে সুনির্দিষ্ট কোনো সহি বিশেষ ফজিলতের কোনো বর্ণনা আসেনি যদিও এই সুরার মধ্যে সব কথাগুলি ফজিলাত্পূর্ণ আলা রব্য কুমায় তোকে দিবেন হ্যাঁ অতএব তোমরা তোমাদের প্রভুর রবের কোন কোন ন্যামাতকে অস্বীকার করবে কি চমৎকার মরমস আহবান। আহ্বান তারপরে আর রহমান আল্লামাল কোরআন তাই না কত সুন্দর কথা কিন্তু এগুলোর জন্য যে ফজিলতগুলো মানুষ বর্ণনা করে তার অধিকাংশই দাইফ কিংবা জাল হাসরের তিন আয়াত হাশরের তিন আয়াত এখানে একটা হাদিস ইমাম সুয়ী তার আলজামা আসগির নামক গ্রন্থ উল্লেখ করেছেন যা তিনি আদি এবং ইমাম বাইহাকির ক্ষেত দিকে তিনি নসবত করেছেন বলেছেন সে সেটার মধ্যে আ খাওয়াতি মাল হাসর মিন্ লাইলিন আউ নাহারিন যে ব্যক্তি দিনে অথবা রাত্রে হাসরের শেষ আয়াতগুলো পাঠ করে ফাকুবে দাফিদ ফিজা আলিকলিয়ম তারপর ওই দিন তার মৃত্যু হয় আউল্লাহ অথবা ওই রাত্রিতে তার মৃত্যু হয় ফাকাদ আউ জবল জান্নাহ আল্লাহ জান্নাকে তার জন্য ওয়াজিব করে দেবেন শেখ আলবানি এই হাদিসটাকে তাহকিক করার পরে বললেন দঈ জিদ্দান এটা অত্যন্ত দুর্বল অর্থাৎ এর দ্বারা কখনো আমল করা যাবে না তাহলে আমরা বুঝলাম যে আপনি যে তিনটা সুরের কথা উল্লেখ করছেন এখানে স্পেশাল যে ফজিলতগুলো আছে এগুলো বানোয়াট অথবা দায়ান অতএব সেই দিকে না গিয়ে আপনি কোরআনের আয়াত হিসাবে এগুলো তেলাবাদ করেন এগুলো থেকে শিক্ষা নেন এগুলোর অর্থ বোঝেন এবং সে অনুযায়ী নিজের জীবনকে গঠন করেন তাহলে সেটাই যথেষ্ট হবে